আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আরবের দুইটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ জুলাই ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হলো সৌদি নাগরিক এবং প্রবাসীদের করোনা ভাইরাসের হেলথ স্টেটাস অবৈধভাবে টাকার বিনিময়ে পরিবর্তন করার প্রতারণার সাথে জড়িত থাকার অপরাধে জনকে আটক করা হয়েছে আটককৃতদের মধ্যে বেশ কিছু প্রবাসী ও নাগরিক রয়েছেন ভাইরাসের ভুয়া শরৎ বিক্রির জন্য চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে তারা সংক্রমণের অবস্থা পরিবর্তন টিকা নেওয়ার অবস্থা এক ডোজ নাকি দুই ডোজ নিয়েছেন সেগুলোর সনদ দিয়ে থাকত গ্রেফতারকৃতদের মধ্যে একুশ জন এই জালিয়াতিতে মধ্যস্থতাকারী হিসেবে অভিযুক্ত হয়েছেন এদের মধ্যে সৌদি আরবের নাগরিক নয়জন জন আর প্রবাসী নাগরক বারো জন এই বেআইনি সেবা গ্রহীতাদের মধ্যে ছিয়াত্তর জন স্থানীয় নাগরিক এবং ১৬ জন ছিল প্রবাসী সৌদি আরবের স্বাস্থ্যবিধি অনুসারে আগস্ট পর্যন্ত শুধু টিকা নেওয়া ব্যক্তিরাই সরকারি ভবন শিক্ষা প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্রে প্রবেশ বা গণপরিবহন ব্যবহার করতে পারবেন তাছাড়া টিকা না নেওয়া লোকদের জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি আরব পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি সৌদি আরবের আরবের সিভিল ডিফেন্স আগামী সোমবার পর্যন্ত বেশ কয়েকটি অঞ্চলের জন্য আবহাওয়ার বিষয়ে সতর্কতা জারি করেছেন আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানানো হয়েছে জাজান আসির ও নাজরানে মাজারি থেকে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের সাথে জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া ভারী বৃষ্টিপাতের ফলে মসুলদারে প্রবাহ এবং বন্যার সৃষ্টি হতে পারে সেই সাথে রাজধানীর রিয়াদ আলবাহা এবং বৃষ্টিপাতের সতর্ক করা হয়েছে এবং হজের পবিত্র স্থানগুলি মিনা মুজদালিফা আরাফাতে রবি ও সোমবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে তাই উল্লেখিত করা হয়েছে এই ছিল আজকের দুইটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে